আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আসলে অনেক গরম তো এই গরমে তো বেশি ভালো থাকা যায় না তারপরও আল্লাহর রহমত মাঝে মাঝে একটু বাতাস আসে এই তো সকালের দিকে একটু অন্যান্য গাছে পানি দিয়ে একটু নিচে নেমে আসলাম বাগানের এই দিকে এসে দিকে একটা লাঠি পরে আছে লাঠির আগার মধ্যে তার পাঁচানো আর আমগুলো সব নিয়ে গেছে গাছে কোনো আম যে এই কর্নারের গাছটা কেননা ওই দিকে পুরো ঝুলানো তো এই জন্য একটুকু আম নিয়ে পুরো নিয়ে গেছে আমি ওই লাঠিটা দিয়ে আরেকটা গাছে কিছু আম আছে ওখানে একটু পারার চেষ্টা করলাম কিন্তু কোনো আম পারতে পারলাম না অনেকবার চেষ্টা করলাম পারলাম পারলাম না কেননা তারের ভিতরে ঢুকতে ছিল না তারপর চলে আসলাম কি আর করা কিছুক্ষণ চেষ্টা করলাম তারপরে এই তো তারপরও চেষ্টা করে যাচ্ছি লাঠিটা পরে যাচ্ছে এক হাতে যেহেতু আমি ভিডিও করতেছি আর একা আর এক হাত দিয়ে আমি পারার চেষ্টা করতেছি তাই আর পারলাম না এতো তো লাঠিটা পরে সিঁড়ি নিচে রেখে দিয়ে বাসায় চলে আসছি এসে এক দেখি সাইডে এই যে এই বিড়ালটা এই বিড়ালটা লুকিয়ে আছে আজকে চোরের মতন ওই দিন তো ওকে খাবার দিয়েছিলাম আর এই যে আমার ছোটো বিড়াল দৌড়ে ওকে ধাওয়া দিচ্ছে ওকে চিনতে পেরেছে কেননা ওর বোনকে মেরে ফেলছে তিনটা বাচ্চাকে মেরে ফেলছে ও ঘরের মধ্যে ঢুকে এখন এই যে উনি এখন আমার সঙ্গে বায়না করতেছে ওকে কিন্তু আমি খেতে দিছি সকালে মেয়ে ম্যা করে পিছিয়ে পিছিয়ে ঘুরে যেখানেই যাব। আর ভোরবেলা তো কেউ উঠে না যখন তখন ও আর আমি ও আমার পিছনে 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 একদম ঘুরতেই থাকবে আমারও ভালো লাগে কোলে নিয়ে এক সময় আবার আমার সঙ্গে এই যে অভিনয় করে আমার সোনা মিকি সোনা এরকম করতো মিকি সোনা তো এখন নাই মিকি সোনার জায়গায় অন্য কাউকে নিতে চায়নি কিন্তু ইনি এমন ভাব দেখাচ্ছে একদম মিকি সোনা আমার এরকম করতো ও আমার সঙ্গে মানে ওদের মনে হয় ভাষা আমি বুঝি আমার ভাষা ওরা বুঝে আমি ওদেরকে আর ভালোবাসতে চাইনি কিন্তু আর পারি না এত ভালোবাসে মানে ও এসে কাছে কাছে ঘোরাঘুরি করবে মিকি মতো মিকি তো নেই কি আর করা যাবে এই যে মিকি এইভাবে বসে থাকতো আমার আগের বেড়ালটা ও আমার এত ভালো ছিল সব বুঝতো কথাবার্তা এও আস্তে আস্তে এরকমই হচ্ছে দেখে ভালোবাসা পেলে দেখেন কেমন করে খাবার খাওয়া হয়ে গেলে আবার খেতে চায় এই জন্য পিছিয়ে পিছেখানে এসে ইয়ে করবে এদিকে বাসায় এসে আলু আলু কাটলাম আর একটা বেগুন ছিল বেগুনটা ঝুরি ঝুরি করে কেটে আর আগে থেকে গাজর ভাপিয়ে রাখা ছিল ওটা দিয়ে একটা ভাজি করতেছি এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে রুটিগুলো বলে নিলাম একটু গরম পানিতে দিয়ে কেননা পরোটা খেতে একদম ভালো লাগে না এই গরমে প্রচণ্ড গরম রান্নাঘরে তো আসাই যায় না আর এই সকাল সকালে এরকম নাস্তা ফুলকো ফুলকো রুটি ওর আব্বুরও পছন্দ আমিও রুটি খেতে পছন্দ করি আর ছেলেরা তো ওরা তো একটু পরোটাই পছন্দ করে তো আমরা দুজন যেহেতু আগে খাই একটু তো আমরা একটু নিজেদের জন্য এই তো ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিতেছি নিয়ে দুজনেই আমরা খেয়ে ফেলবো আর গতকাল যে দই বানিয়েছিলাম দইটা একদম ভালোই হয়েছে মোটামুটি মানে মজাই হয়েছে কিন্তু আমি যে ভাপে দিয়েছিলাম নিচে একটা কাপড় ছিল যেটা সত্যি কথা ওই কাপড়টার একটু স্মেল আসছে তারপরেও ওর আব্বু নাকি বুঝে নাই সে মজা করেই খেয়েছে ওর আব্বু আসলে অনেক মানে জিনিসকে নষ্ট করতে চায় না মলে যে না অনেক মজা হয়েছে আসলে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যেন নিচের কাপড়টা একটু স্মেলটা গেছে যাই হোক এখন আমি এই তো রুটিগুলো এই যে দইটা দেখেন কত শক্ত হয়েছে রাতে তো আমি খেয়েছি আর এ এখন ওর আব্বুকে দিতেছে ওর আব্বু রাতে খায়নি তো এখন রুটি দিয়ে দিব রুটি দিয়ে দই দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এত গরম দেশে যাই যাই করে আর যাওয়াই হচ্ছে না আর অনেক দিন ধরে ভিডিও দেই না আপনাদের সাথে আমার যোগাযোগও হচ্ছে না যাই হোক এখন থেকে নিয়মিত একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেশে যেহেতু যাবো ওখানকারও ভিডিও দেবো আমাদের আজকের সকালের নাস্তা আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ